ধারাবাহিক পরাজয়ের পিছতো নির্বাচনী ভবিষ্যৎবাণী করবলে এরা নাই কিন্তু কংগ্রেসে পঞ্চায়েত নির্বাচনত পঞ্চাশ শতাংশরও অধিক ভোট লাভের দাবি করেছে প্রদেশ কংগ্রেসে পরাজয়ের ভয় থাকার বাবে চিহ্নবিহীনভাবে নির্বাচন খেলব বিচারিছে বিজেপিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক প্রত্যাহ্বান প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার সাহস আছে যদি দলের চিহ্ন নির্বাচন খেলব লাগে বলে প্রত্যাহ্বান জানাইছে বিজেপিক এতিয়া কংগ্রেসের জয়ের সম্ভাবনা পঞ্চায়েতত অধিক হওয়ার কারণে অসমৰ মুখ্যমন্ত্রীয়ে পঞ্চায়েতত দলীয় সিম্বল নাইকিয়া করব বিচাৰিছে প্রথমবারের কারণে আগন্তুক পঞ্চায়েত নির্বাচনত মুখ্যমন্ত্রীর রাজনৈতিক যে পরিক্রমা তাত মুখ্যম আঘাত হবলৈ গৈ আছে পঞ্চায়েতত আমি পঞ্চাশ শতাংশতকৈ বেছি আসন জিকার সম্ভাবনা আছে বলে মুখ্যমন্ত্রী নিজে গম পায় সেইকাৰণে ভারতবর্ষ জুড়ি তেখেতে যে ইমেজ বনাইছিলে যে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত অসমত ইলেকশন জিকে সেই ইলেকশন পঞ্চায়েতত হারিব আর সেই কারণে তেখেতে ভাবিছে যে পদুম ফুলের সিম্বলও থাকিব নালাগে হাতর সিম্বলও থাকিব নালাগে তেতিয়াহলে তেওঁলোকক সরকারি মিটিং পাতি পেলায় মাতি আনি দিল্লীক দেখাব যে গোটেই পঞ্চায়েত হক প্রতিনিধিসকল মূল লগত আছে গতি যদি মুখ্যমন্ত্রী সাহস আছে যদি মুখ্যমন্ত্রীয়ে ভয় খোৱা নাই যদি মুখ্যমন্ত্রীয়ে পূর্বানুমান হওয়া নাই তে পঞ্চায়েতত দলীয় সিম্বল নাইকিয়া করবলে তেওঁ গা জোৰ সংখ্যাধিক্য জোৰ লগাবলৈ কিয় চেষ্টা কৰিছে মই মুখ্যমন্ত্রীক প্রত্যাহ্বান জানাইছো যে লোকসভা বহুত দূর লোকসভার আগত হবলগীয়া পঞ্চায়েত নির্বাচনত আপনি সিম্বলত যুঁজক তেতিয়া দেখা যাব পদুম ফুলত কিমান জিকে